নাটোরের লালপুর উপজেলার গোদরা এলাকার শফির মোড় হতে গোদরা ব্রিজ পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পাকা করার কাজ করছে স্থানীয় সরকার বিভাগ, যার চুক্তি মূল্য প্রায় 70 লাখ টাকা। তবে শিডিউল ভঙ্গ করে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করার অভিযোগ করছে স্থানীয়রা। সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মাঝিপাড়া থেকে বরিয়া পর্যন্ত রাস্তার কাজেরও একই অবস্থা। এসব অনিয়মে স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 1.5 কোটি টাকায় ব্যয়ে 2.5 কিলোমিটার রাস্তাটির কাজ করছে SM কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে নিম্নমানের কাজের সত্যতা পেয়ে সম্প্রতি কাজ বন্ধ করে দেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনগণের একদম বিক্ষুব্ধ, তারা এই নিম্নমানের কাজ না করার জন্য তারা আমাকে অনুরোধ করে এবং কাজ বন্ধ করে দিয়েছি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় চলতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন এলাকাবাসী। বিটুমিন না ছিটিয়ে এবং পুরোপুরি বৃষ্টির মধ্যে রাস্তাগুলো করছে, ঠিক মতন বালু দিচ্ছে না গো, আর খোয়া দিচ্ছে 2 নম্বর খোয়া। রাস্তার মাটি ফেলছে খারাপ, পোড়া মাটির মতন ইট। তবে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিগত কত কাজ হয়েছে, আমি যে কাজগুলি করছি কাজ কেউ হান্ডেল করতে পারে না, কাজ আমি খারাপ করাইনি। ম্যাটেরিয়াল সিলেকশন করে আমরা ল্যাবে দিছি, টেস্ট রিপোর্ট পাইলে আপনাদের জানাইতে পারব। দরপত্র অনুযায়ী রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের, এজন্য মানববন্ধনও করেছেন তারা। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।